আসসালামু আলাইকুম, আমি মমতা মুশতারি। আমার ইউটিউব চ্যানেল মমতা মুশতারি থেকে আপনাদের সকলকে আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশে এবং বিদেশে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আপনাদেরকে গতদিন বলেছিলাম সকালে নাস্তা দিয়ে শুরু করি, তার আগেও অনেক কাজ থাকে। এই হলো সেই কাজগুলো। কিছুদিন হয় রান্নাবাড়া করে এগুলো ক্লিন করতে পারি, আবার যেদিন কাজের চাপ থাকে সেদিন আর এগুলো ক্লিন করা হয় না, ওভাবেই থেকে যায়। এজন্য সকালে নাস্তা শুরু করার আগে এগুলো ক্লিন করে তারপরে নাস্তা বানানোতে লেগে যাই। ভাবলাম এগুলো গুছাতে থাকি আর সকালের নাস্তাটা রেডি করি, আর আপনাদের সাথে রেসিপিটাও শেয়ার করি। আজ আমি তৈরি করব লুচি আর ছোলার ডাল। আপনারা দেখতে পাচ্ছেন আমি এখানে পরিমাণ 3 কাপ মতো ময়দা নিয়েছি, আর 2 টেবিল চামচ মতো তেল, 1 চামচ লবণ, আর 1 চামচ মতো চিনি নিয়েছি। চিনি নিয়েছি এই কারণে লুচিটা যদি একটু হালকা মিষ্টি স্বাদের হয় তাহলে খেতে অনেক ভালো লাগে। আর এখানে অল্প অল্প করে পানি দিচ্ছি আর খামিরটা মাখিয়ে নিচ্ছি। তবে শুরুতে একটা কথা বলে নেই, আমার প্রিয় আপু এবং শ্রদ্ধেয় আন্টি যারা আছেন, আমি জানি না আমার ভিডিওটি তারা দেখেন কি না, তবে সকলকে বলছি কোনো কাজ আমি শেখানোর মতো দুঃসাহস তাদের দেখানোর চেষ্টা করি না। আমি জানি আমার প্রিয় আপু এবং আন্টিরা আমার থেকে অনেক ভালো কাজ জানেন। এটা যেহেতু আমার একটা লাইফস্টাইল ব্লগ চ্যানেল, তো আমি সারাদিন যে কাজকর্ম করি সেটাই আসলে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। হতে পারে আমার কোনো কাজ আপনাদের কাছে খুব ভালো লাগবে, আবার কখনো তেমন একটা ভালো লাগবে না। তো আশা করব সেই ভালো লাগা আর মন্দ লাগা দুইটা মিলিয়েই আপনারা আমার পাশে থাকবেন। ঠিক তেমনি বৈচিত্র্যময় এই দুনিয়াতে আপনি আমি আমাদের মতো বৈচিত্র্যময় মানুষ আছে বলেই পৃথিবীটা এত সুন্দর। যে সকল আপু ভাইয়ারা আজ আমার চ্যানেলে নতুন জয়েন্ট করেছেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, আশা করছি করে নেবেন, আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন। আর যদি ভিডিওটা দেখে আপনার কোনো কারণে ভালো লেগে যায় তো প্লিজ একটা লাইক করতে ভুলে যাবেন না, কারণ আপনার ছোট একটা লাইক আমার এই ভিডিওটিকে আপনাদের মতো আরও অনেকের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে। আপনাদের সাথে কথা বলতে বলতে অনেক কাজই করে ফেললাম। লুচির জন্য আটা মাখিয়ে ফেললাম, ডালের জন্য পেঁয়াজ কেটে নিলাম, তারপর ডাল ধুয়ে সিদ্ধও করতে দিয়ে দিলাম, এরপর ডালটা রান্নাও করে নিব, আর ডাল রান্না হতে হতে আমি কিছু লুচিও বেলে নিব। অনেক বছর করতে থাকার পরও কিছু কাজ থেকে যায় যেটা আমরা পারফেক্টলি করতে পারি না। রুটি লুচি বেলার কাজটা আমার কাছে ওই রকমেরই, কিন্তু আমি ওই চেষ্টা ছেড়ে দিচ্ছি না। যতদিন আমি বেঁচে আছি রুটি বা লুচি গোল করার চেষ্টা আমি করে যাব। টুডে অর টুমোরো ভালো হবে ইনশাল্লাহ, এই আশাই। আমি লুচি বেলার ফাঁকে ফাঁকে কিছু লুচি বেলছি আর মাঝে মাঝে ভেজেও নিচ্ছি, যাতে করে একটু সময়টা কম নষ্ট হয়।
আমার মতো একজন সাধারণ গৃহিণী আপনাদের কাছ পর্যন্ত কতদিন পৌঁছতে পারবে সেটা আমি কোনোদিন স্বপ্নেও ভাবতে পারিনি, এমনকি আশাও করিনি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে আপনাদের কাছ পর্যন্ত পৌঁছে দিয়েছে, আপনাদের ভালোবাসা অর্জন করাচ্ছেন। তো দোয়া করবেন আপনাদের এই ভালোবাসা যেন সবসময় ধরে রাখতে পারি। বৈচিত্র্যময় এই পৃথিবীতে যেমন মানুষও আছে সোজা বাঁকা, তেমনি আমার লুচিগুলোও আজকের তেমনই হয়েছে। কিছু লুচি ফুলে একেবারে গোল বলের মতো হয়ে গেছে, আর কিছু লুচি এমন ঘাড় বেঁকাই হয়ে আছে যেগুলো সহজে ফুলতে চায় না। আমি সমস্ত লুচি বানানো শেষ করে সকলকে নাস্তা দিয়ে দিয়েছি, আর একটু নিজেও নাস্তা করে নিব, তারপর হাতের বাকি কাজগুলো সেরে নিব, আর আপনাদের সাথে আরেকটু কথা বলতে থাকবো। এর মাঝে কখন যে সময় পার হয়ে গেছে কাজ করতে করতে খেয়ালই করিনি। আর তারপর আমি রান্নাঘরে চলে আসছি আবার দুপুরের রান্না তৈরি করতে। যেহেতু একা হাতে কাজ করি, তাড়াহুড়া করে অনেক কাজ করতে হয়, ক্যামেরা অন করতে মনে থাকে না, রান্নাঘরে আসলেই কেন জানি না মনে হয়। তাই আপনাদের জন্য যতটুকু পারি শেয়ার করার চেষ্টা করি। আর তারই মাঝে আমার ভাইয়া চলে আসছে আমার আম্মুর গাছের কুল নিয়ে। কুল বা বরই যেটাই বলেন না কেন, আমাদের গাছের এটা আম্মু পাঠিয়ে দিয়েছে আমার ভাইয়ার হাত দিয়ে। আমার জ্ঞানের পরিধি কিন্তু খুবই ছোট, অল্প স্বল্প জানা লোক আমি। তারপরও যতটুকু জানি চেষ্টা করি আপনাদের মাঝে সেটা শেয়ার করার। হতে পারে আমার সাথে সাথে আপনাদের কোনো কাজে আসতে পারে, তবে আমার এই জানাতে যদি কোনো ভুল থাকে, অবশ্যই থাকতে পারে, আশা করছি আপনারা সেটা শুধরে নেবেন। এরই মাঝে আপনাদের সাথে কথা বলতে বলতে আমি আমার হাতের কাজও সব শেষ করে ফেলেছি, রান্নাঘর ঘর ক্লিন করে তারপর আমি গোসল নামাজ শেষ করে নিব, আর তারই মাঝে বাচ্চাদেরকে খেতেও দিয়ে দিব। আমরা ভাত খেতে খেতে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আপনাদের সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সুস্থ সুন্দর হাসি খুশি আর আনন্দে থাকবেন সে প্রত্যাশায় আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।